রাঙামোয়ের মেকআপ রুমে রয়েছে আর আমার সঙ্গে রয়েছেন মানসী। মানসী সিনহা, কেমন আছো আগে জানতে চাই। ভালো ভাই, ভালো আছি। এখানে তো তুমি শাশুড়ি, কিরকম শাশুড়ি? মানে এর আগেও তো তোমাকে শাশুড়ির চরিত্রে আমরা পেয়েছি, এইখানে রাঙামোতে শাশুড়ি হিসাবে কিরকম তুমি একটু যদি বলো। একেবারেই খারাপ শাশুড়ি নয়, কিন্তু খুব এক কথায় বলতে গেলে খুব বুদ্ধিমতী শাশুড়ি। মানে সংসারে তো বুদ্ধি না থাকলে তার অগাধ জলে পড়ে যেতে হয় তাকে। এই মহিলা খুব বুদ্ধি ধরেন এবং সবটা বুঝতে পারেন। কেউ সেটা কেউ কেউ বুঝতে পারে যে উনি বুঝতে পারেন, কেউ কেউ বুঝতে পারে না ওনাকে বোকা ভাবে। আসলে সেটা নয়, মানুষটি সব দেখেন, সব বোঝেন এবং কোনো না কোনো ক্ষেত্রে হয়তো কিছু রিজার্ভেশন আছে, সেইগুলো সমস্যায় ফেলে এনাকে। তবে সে রিজার্ভেশন কাটবে ক্রমশ গল্পের হাত ধরে, সেরকমই শুনেছি। এরকমই একজন শাশুড়ি। গল্পে কী আসছে, মানে তোমার চরিত্রে কী কী শেডস আমরা দেখতে পাবো বা টুইস্ট কী কী আসছে একটু যদি বলতে? সেটা জানার জন্য তো নিয়মিত দেখতে হবে আমাদের এখানে। জানো তো আমরা আজকে এসে জানতে পারি আজকে কী শুটিং হবে, তো কাজে আমার থেকে গল্প আগাম কিছু আশা করাটা অন্যায়, আমাদের ভুল। তবে এইটুকু বলতে পারি যে পজিটিভিটির দিকে গল্প এগোচ্ছে এবং আমি নিজে বিশ্বাস করি যে সব সময় যেখানে ভালো খারাপকে ডমিনেট করে দর্শকের ভালো লাগে সেটা। এবং তার কারণ প্রতিটা মানুষ তো চায় যে খারাপটা ডমিনেটেড হোক। যারা যারা সেটা পারে না তারা এই অন্যের করা কাজগুলোর মধ্যে দিয়ে নিজেদেরকে দেখতে পায়। তো সেই রকমই এই রাঙাবউয়ের সহ্য করা, রাঙাবউয়ের ভালোবাসা। আসলে কী হয় জানো তো, মানে ভালোবাসা যেখানে ভীষণ জোর থাকে ভালোবাসা, সেখানে তো ঘৃণা হেরে যায়, ঘৃণা কমজোরি হয়ে যায়। তো সেই গল্পটাই বোধ হয়, আমার মনে হয় গল্প যেদিকে এগোচ্ছে তাতে রাঙাবউ আলটিমেটলি সেই কথাই বলবে। আচ্ছা মানুষীদি, তোমার অভিনয় মানুষের এত পছন্দ, তুমি একজন এত জনপ্রিয় একজন অভিনেত্রী, কিন্তু তারপরেও একটা এরকম সোশ্যাল লাইফ লিড করো বা মনে হয় মানুষের খুব কাছাকাছি থাকো, কী করে পারো, মানে কী করে করতে পারো? আসলে আমি নিজেকে কখনো এক্সট্রাঅর্ডিনারি বলে কিছু ভাবি না। আমার মনে হয় আমারই সমবয়সী, আমারই মতো যে মানুষেরা, কেউ হসপিটালে কাজ করছেন, কেউ অফিসে কাজ করছেন, কেউ অন্যের বাড়িতে কাজ করছেন, সবাই আমি সেরকমই একজন। আমিও কাজ করে পয়সা রোজগার করি, তারাও কাজ করে পয়সা রোজগার করেন। নিজেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু না ভাবলে আর সমস্যাটা থাকে না, তখন পাটা মাটিতেই থাকে, এটাই হচ্ছে ব্যাপার। শুধুই তো অভিনয় নয়, তোমার বুটিকের কথাও আমরা কম বেশি সবাই জানি, তো সেটাকে প্রচারে কেন আনলে না কখনো? না, ওটা তো আমার কোনো পেশার জায়গা ছিল না, টাকা রোজগারের জন্য ভাবিনি, ওটা আমার প্যাশন ছিল। দোকানটা এই মুহূর্তে নেই, কোভিডের সময় 5 মাস টেনেছি, তারপর আর পারিনি। সবে শুরু করেছিলাম তো বেশি মূলধন ছিল না। আর হ্যাঁ, এখনও কেউ কেউ চাইলে আমি নিজের মতো করে বানিয়ে দিই, আমার নানা রকম জামা কাপড় বানাতে ভালো লাগে। হয়তো অদূর ভবিষ্যতে আবার হবে। তোমার সঙ্গে শঙ্খদের একটা অসাধারণ কেমিস্ট্রি টেলিভিশনের পর্দায় যখন এসেছো তুমি সেই মজার কথাগুলো বলেছো, এটা কি শোনা যেতে পারে? এখন সমস্ত শো অফ, আসলে আমরা প্রচণ্ড ঝগড়া করি, এটাই একটা না, 1 থেকে 100, এটা 1 থেকে 100। হ্যাঁ, বাকি সব কথা 101 থেকে শুরু হবে, 1 থেকে 100 হচ্ছে এটা। কারণ মানে মানে শঙ্খ তো বউ পায়নি, মানে এটা অত্যন্ত দুর্বিনীত, মানে ভয়ঙ্কর খারাপ একটা উচ্ছন্নে যাওয়া মহিলাকে ওকে বউ হিসেবে দেখিয়ে লোকজনের সামনে জীবনযাপন করতে হয়। কাজেই ও তো ঠিক সেই অর্থে বউ পায়নি, সুন্দর আশামাত্রী চায়ের কাপ সামনে ধরে দেবে, মাথার পাকা চুল বেছে দেবে, এখন হয়েছে তো সেই সব করবে। ও গো তুমি কেমন আছো গো বলে 4 বার ফোন করবে, ও গো কী খেলে গো লাঞ্চে, আজকে তরকারিটা নুন ঠিক ছিল গো, এই বউ তো আমি নই, উচ্ছন্নে যাবো। তো ফলে মোটামুটি যা হয় সেটা হলো প্রতি মুহূর্তে শঙ্কর এগিয়ে যায় আমাকে নিয়ে, বিতিব্যস্ত হয়ে থাকে, আর আমি যতটা পারি কুললি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করি। রাগ হলে ভীষণ চিৎকার চেঁচামেচি আমি করি, আর আগে শঙ্খ বলতো আসতে, এখন মেয়ে বলে আসতে।
আর এখন একটা মজা হয়েছে কি বাড়িতে আমাদের, মানে শঙ্খ ধরো আমাকে কিছু বললো, এটা কেন করলে? এবার উত্তর তো আমি বলবো যে কেন করেছি, আত্মপক্ষ সমর্থনে অনেক কথা, বা ওটা ভাইসি ভার্সা, আমি শঙ্খকে বলবো, শঙ্খ বলে আমাকে, আর আমরা শুধু ধমকাই, উত্তরগুলো মেয়ে দিয়ে দেয়, আহা করেছি তো কী হচ্ছে, আহা হা থাক না থাক না করেছে তো, মানে ও আর চায় না ব্যাপারটা বড়, সঙ্গে সঙ্গে ঢুকে পড়ে, ঠিক আছে মাম্মা, বা কখনো ঠিক আছে পাপা করেছে তো কী হয়েছে, আহা করুক না, দিয়ে ওই ফলে আর ঝগড়া করা হচ্ছে না, ঝগড়াটা মানে জমিয়ে করার আগেই জল ঢেলে দিচ্ছে মেয়ে। তুমি কি চাইছো একটা করতে? হ্যাঁ, মানে ঝগড়া ছাড়া জীবনে রইলটা কি, আলু নিয়ে হয়ে গেল তো জীবন, তো ঝগড়া হচ্ছে না, যাই হোক দেখা যাক। এই যে কদিন আগে পাঠান দেখতে গেলুম, পরশুদিন কি, আমি শাহরুখ খানকে দেখে এমন চেঁচালাম এমন চেঁচালাম, পাশে দেখি ছেলে মেয়ে বর নেই, মানে লজ্জায় মুখ ঢুকিয়ে এরম করে বসে আছে যে কাকে নিয়ে এসেছি, কোন মহিলাকে নিয়ে, এরকম। আবার যেই শাহরুখ খান এসছে মেয়ে হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছে, মানে আর যাতে চিৎকার করতে না পারি। এই বস্তু নিয়ে যাদের ঘর করতে হয় তারা কতটা মানসিক শান্তিতে থাকতে পারে বলো? মানসীদের সঙ্গে জমজমাট আড্ডায় ছিলাম, এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-তে।